গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আর একটা যে বেডরুম আছে ওই রুমেই গেছিলাম, একটু কাজ ছিল তার জন্য। ওই রুমটায় তো খুব একটা কেউ থাকে না, তাই মাঝে মাঝে গিয়ে গুছিয়ে ফেলি। তো যাই হোক, আমার মাম্মা এদিকে কী করছে দেখে না, তারপর আমি রান্নাঘরে যাচ্ছি। কী কী রান্নাবান্না করবো তোমাদের সঙ্গে তো কোনো একটা রান্না শেয়ার করবোই। তো চলো দেখে নেবে মেয়ে কী করছে। আমার মাম্মার অবস্থা একবার দেখো, ঘরের কোথাও বসার জায়গা খুঁজে পাইনি, কোথায় উঠে বসে আছে। একটু আগেই নিচে বসে খেলাধুলা করছিল, আর এখন এখানে উঠে বসে আছে। সোফার কভারটাকে পেতে একটু আগেই ঠিকঠাক করে গুছিয়ে রেখে গেছিলাম, সেটাকেও নামিয়ে ফেলেছে। যখনই আমি সোফাটাকে ঠিক করে রাখি তখন সব কিছু আবার নিচে নামিয়ে ফেলে। এখন করে তো পুরো সোফার কভারটা পাতাই হয় না, শুধু বসার জায়গাতে পাতি, তাও সেটাকে বারবার নামিয়ে ফেলে। তো কিছু করার নেই, ও তো এখন বোঝে না যে কোনটা দেখতে ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। আর ও এখন বসে বসে 1, 2, ABCD এই কার্টুনগুলো দেখছে। আজকাল এই কার্টুনটা খুব দেখে, মাঝে মাঝে আবার টম অ্যান্ড জেরিও দেখে। তো যাই হোক, ও তো এখন এখানে বসে আছে, আর আমি বারবার বলছি যে ওখান থেকে নামো, ও নামবে না, তার জন্য এইসব করছে। আর ও এখানে বসে আছে, থাক আমি যাই রান্নাঘরের দিকে, ও নামবে না। তারপর আমি ডিমের ট্রেটা বের করে নিয়েছি, আর এর মধ্যে থেকে বেশ কয়েকটা ডিম আমি নিয়ে নেব। তো ডিমগুলো তো একে একে বের করে বাটিতে রাখছি। এরপর ডিমের বাটিটাকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি, আর এই ডিমের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর একটু নুন। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ডিম সিদ্ধ করতে বসালে ডিমের খোসাগুলো না খুব সহজে ছেড়ে যায়। ডিমটা সিদ্ধ করতে বসিয়ে বারান্দায় এসেছিলাম একটা কাজ করতে। তারপরে বাইরের পরিবেশটা দেখে ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। বাইরে না খুব ভালো হাওয়া দিচ্ছিল, আর মেঘলা আকাশ হয়ে আছে। জানি না বৃষ্টি হবে কি না, অন্যান্য জায়গায় তো সবসময় শুনছি বৃষ্টি হচ্ছে, এখানে তো বৃষ্টি হচ্ছেই না, জানি না কবে থেকে কি হবে। তো যাই হোক, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, রান্নাঘরের দিকে যেতে হবে। ডিমগুলোকে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নুন আর হলুদ দেওয়ার জন্য খোসাগুলো খুব সহজেই ছেড়ে গেছে। ডিমের সঙ্গে আর কি কি লাগবে চলো দেখে নিই। এখানে আছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আর আছে হচ্ছে কাঁচকলা। কাঁচকলাগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, না হলে তো জানো আঠাগুলো থাকবে, তরকারির রং পুরো কালো হয়ে যাবে। আর সবগুলো ভালোভাবে ধোয়া আছে। আর এরপরে আছে হচ্ছে আমি দুটো পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছি বাটির মধ্যে, আর আছে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, আর আছে হচ্ছে কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, আর আছে এখানে কালো জিরে। এরপরে আর যা যা লাগবে চলো একবার দেখে নিই। আর লাগবে হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম, তার জন্য পরে দেখালাম। আর এরপরে লাগবে হচ্ছে কয়েকটা গুঁড়ো মশলা, এখানে আছে হলুদের গুঁড়ো, এখানে আছে নুন, এখানে আছে হচ্ছে ধনের গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে টিখালাল, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। তো সব মশলাপাতি তো দেখানো হয়ে গেল ভালোভাবে। এরপরে আমি ডিমগুলোকে নিয়ে নেব, ডিমের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, আর এদিকে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এরপরে কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে কয়েকটা তেজপাতা আর কালো জিরে, তারপর এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে তোমাদেরকে আমি যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম মশলাগুলো সব একেবারে দিয়ে দেব। এর মধ্যে তো আছে হচ্ছে নুন, তারপরে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সব মশলাগুলো আমি একেবারে দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব একবার, আর তারপরে অল্প একটু করে জল দেব, আর মশলাটাকে ভালোভাবে কষাবো। এরকমভাবে একটু একটু করে জল দেব, আর পুরো মশলাটাকে বারবার করে কষাবো যতক্ষণ না তেল ছাড়া শুরু করে।
দেখো আমি বারবার করে জল দিচ্ছি, অল্প একটু করে, আর ভালোভাবে কষাচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। কাঁচকলাগুলোর মধ্যে তো আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তা না হলে তরকারির রং তো কালো হয়ে যাবে, যেহেতু কাঁচকলার মধ্যে প্রচুর আঠা থাকে। তো এটা তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। তো এরপরে দেখো অল্প একটু একটু জল দিয়েছি আর কষিয়েছি 2-3 বার, আর এরপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এটা বুঝেই দিতে হবে যে যেমন পরিমাণ ঝোল রাখতে চাও। ভালোভাবে প্রায় অনেকটাই আমি জল দিয়েছি, আর কাঁচকলা তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। এরপরে ঢাকা দিয়ে দিলাম আমি, আর কিছুক্ষণ পর খুলবো। দেখো খোলার পরে দেখছি যে একদম ঝোলটা টকবক করে ফুটছে আর কাঁচকলা প্রায় গলে গেছে। আমি আবার খুন্তি দিয়ে দেখেও নিলাম। আর এরপরে দেখো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সব ডিম তো দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেব। আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু কাঁচকলা আলু দুটোই গলে গেছে। আর ওপর থেকে আমি হালকা একটু চিনি দিলাম, তোমরা চাইলে কেউ দিতে পারো, আবার নাও দিতে পারো। এরপর ঢাকা দিয়ে দিলাম, আর তারপরে 5-10 মিনিট পরে খুলে দেখছি যে পুরো রেডি হয়ে গেছে। রান্নাটা তো পুরো রেডি হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করব আর ফাইনাল লুক নিয়ে চলে আসব তোমাদের সামনে। বন্ধুরা আজকে আমি রান্না করেছি হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে ডিমের ডালনা। কেমন দেখতে হয়েছে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার প্রসেসটা ফলো করেও যদি কেউ বানিয়ে থাকো আমাকে কিন্তু জানাবে। কাঁচকলা দিয়ে তো সবসময় কাঁচকলার পাতলা ঝোল, না হলে কাঁচকলার বড়া, আরও অন্যান্য কিছু অনেকেই রান্না করে থাকে। আমি আজকে একদম নতুনভাবে কাঁচকলা আর আলু দিয়ে ডিমের ডালনা করে দেখালাম, এটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। বন্ধুরা দুপুরের পর থেকে তো আর তোমাদের সামনে আমি আসার সময় পাইনি, আর এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। বরের আসলে নাইট ডিউটি শুরু হয়েছে, তার জন্য আমি সন্ধ্যা থেকে একদম সময় পাই না। ওরও অফিসে যাওয়ার তাড়া থাকে, আমি একটু ব্যস্ততার মধ্যেই কাটাই। তো যাই হোক, ও এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে, তো অফিসে বেরিয়ে যাক, তারপর আমি আবার আসছি তোমাদের সামনে। এখন প্রায় রাত 10টা বাজে, আর বর এবার বেরিয়ে যাবে হচ্ছে অফিসের জন্য, তাই আমি চাবিটা ওর হাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাম্মাকে দেখো, আমি চাবি দেওয়ার পর ও চাবিটাকে নিয়ে নিয়েছিল, কারণ ও দেবে চাবিটা, তাই ওর পাপা ওকে একটু আদর করে চাবিটাকে নিয়ে নিল ওর হাত থেকে। আর এবার ও তো বেরিয়ে গেল। বন্ধুরা বর তো অফিসে চলে গেছে, আর মেয়েকে না আমি কিছুক্ষণ আগেই খাইয়ে নিয়েছি, কারণ ও থাকাকালীনই আমি সব কাজ চেষ্টা করি গুছিয়ে নেওয়ার, নাহলে মেয়ে দুষ্টুমি করে তো তখন একটু অসুবিধা হয় সব গোছাতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।